आज आमी ভিডিওটা করেছি আজ আমার এক বান্ধবী চন্দ্রানী মুখার্জি ও প্রথমে কবিতা পাঠ করে শোনাবে তারপরে কিছু পার্কের সিন রেখেছি তারপরে আমি আমার গল্পটা পড়ব দেখো আজকে কেমন লাগে আমাদেরকে কমেন্ট করো নমস্কার আমি পাঠ করছি কবি দেবব্রত সিংহের লেখা তেজ কবিতাটি আমি জামমনির কুইরিপাড়া শিবকুইরির বিটি সাজলি বটে কাগজ ওলার বইলে অতটুকু বইলে হবে কেনে তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ তোমাকে বলতে হবে আরও কিছু পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির পুড়ে ঘরে জামমনি স্কুলে হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুন খুলে হেঁকে ডেকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনালে তখন মাকে জড়ায় শুয়েছিলুম আমি পুরা ঘরের ঘুটঘুটে আধারে হেডমাস্টার মশাইকে দেখে চোখ কচালে মায়ের পাড়া আমিও হা হয়ে ভাবছিলাম এ কি স্বপন দেখছি নাকি স্যার বইল এটা স্বপন নয় সত্যি বটে কথাটা শুনে কেন্দ্রে ভাসাইছিলাম আমরা মা বিটি আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতর যে তেজালো সাঞ্ঝা বাতিটা জ্বালাই দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরে ঘরটাকে আলো করেছে সেটাও দেখাতে পারতাম আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখন তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামমনি কুইরিপাড়ার শিবকুইরির বেটি সাজলি যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরে হেসেল টেলবে তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলত দেখ সাজলি মন খারাপ করলি তো হেরে গেলি শোন যে যা বলছে বলুক সেসব কথা এক কানে সিধালে আর এক কানে বার করিয়ে দিবি তখন বাবুপাড়া দেঘরা ঘরে কামিল খাটতক মা ক্ষয় রোগের তারসে মায়ের গতকটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বরটা আয়ত্ত বটে জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জাঁড় কালের সকাল রোদ উঠেছিল ঝলমালানি ঝিঙাফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়া গা দুলায় পড়ছিলাম ইতিহাস কেলা সেবেনে সামন্ত রাজাদের ইতিহাস দেঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমার দিদি বুড়ি তখনও বাঁচে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি সে স্তব বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটক ঘেরা উঠান অত বড় দরদালান অত বড় বারন্দা সব ঝাঁট ফাট দিয়ে সাফ সুত্রো করে আসছিলাম চলে দেঘরে গিন্নি নাই ছাড়লে এক গাদা ইঠা কাটা দুটা বাসন আমার সাইনে আনে ধরে দিলে বললুম আমি তোমাদের জুটা বাসন ধুইতে লাড়বো বাবু গিন্নি সে কি রাগ কি বললে তুই যত বড় মূল্যায়ন তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুটা বাসন ধুয়ে গুজারে গেল আর তুই আমাদের জুটা বাসন ধুইতে লাড়বি বললাম হুম আমি তোমাদের জুটা বাসন ধুইতে লাড়বো তোমরা লোক দেখে লাও গা আমি চললাম কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে এলাম তা বাদে সেলিয়ে কি কাণ্ড কি ঝামালা বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরে ফিরে আইলে দুপাতা লিখা পড়া করা লাতলির ছোট মুখে বড় থুতির কথা সাপ কাহন করে বড়েছিল বুড়ি দিদি মা কোনো রাগ আরে নাই আঘর মাসের সৈঞ্জা বেলায় একনাতে আগুন জেলে গা হাত পা শেখছিল মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখিলাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কইছে ডেকে মাথায় হাত বুলায় গম গমে গলায় বলছিল যা করেছিস বেশ করেছিস শোন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খাইছে তাইতে হয়েছেটা কি কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাসলাই যত বড় লাট সাহেবই হোক না কেনে কারুর কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবিলাই এই তেজটুকুর লাইকে লেখা পড়া শিখাছি তোকে না হলে আমাদের মতো হাফ হাতা মানুষের ঘরে আর আছেটা কি
আমি জামবনির দেরিপাড়ার শিবকুইরির বেটি সাজলি। কবে কার সেই কেলা সেবানের কথা ভাবতে যায়, কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবুল লতার একনাতে লুকে এখন লুকাকার, তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মৈত্রী আল্লেখ ছুটে। কোথায় সাজলি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সুজা আমাদের মাটির কুড়ে ঘরে। হেডমাস্টার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াইলে। পিঠ চাপড়াই বললে, তুমি কামেন খাইতে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমারে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকার চেকটা এখন লাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দাদার টাকা তুলে দিব। এই টিভির লোক, এই কাগজের লোক কারা আছেন, এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ, না না মন্ত্রীলয় মন্ত্রীলয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, ঘনঘনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার লাই লাগবে। আর আপনারা যে আমায় ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গায়ে সে দেহইরা গিন্নির বড় বেটা, এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে এসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি, তুই তো আমাদের বাড়ি কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললাম, আমার পাড়ার শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আর শিবকুইরির বিটি আছে গাগিরামে। তারা যদ্দিন অন্ধকারে পইরা থাকবে, তারা যদ্দিন লেখাপড়া লাগে কাঁদা বুলবে, আমি তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি বাবলি, আজ তোমাদের কাছে আরেকটা গল্প নিয়ে এসেছি। ঠিক গল্প নয়, এটা মাকে লেখা মেয়ের একটা চিঠি। মা, আমি ভালো নেই, এই কথাটা তোমাকে ছাড়া আর কাউকে বলতে পারি না, তাই তোমায় সবসময় কষ্ট দিই। তুমি ছাড়া আমার কষ্টের কথা কেউ বুঝবে না। দেখো কেমন অবস্থা, তুমি কেমন আছো, এ কথাটা কোনোদিনও আমি জিজ্ঞেস করি না। মনে পড়ে মা, সেই ছোট্টবেলায় যখন খেতে চাইতাম না, তুমি সমস্ত সবজি দিয়ে ভাত মেখে এক টুকরো টুকরো ডিম দিয়ে সমস্ত ভাতটা খাইয়ে দিতে। বাড়িতে কিছু ভালো মন্দ রান্না হলে সবাইকে বাটি ভর্তি করে সাজিয়ে দিয়ে তুমি আনন্দ পেতে, আমাদের খাওয়া দেখে তুমি আনন্দ পেতে, সমস্তটা প্রায় আমাদের পাতে দিয়ে দিতে। তুমি যখন খেতে বসতে, তখন তোমার পাশে আমি যখন গিয়ে দাঁড়াতাম, তোমার ওই এক টুকরো মাছের থেকে
তুমি একটু দিয়ে বলতে নে খা খাবি আমি যদি জিজ্ঞেস করতাম ব্যাস এইটুকু আর কিছু নেই তোমার সবজি তখন তুমি বলতে না রে আজ খেতে খুব একটা ইচ্ছে করছে না মারা বোধ হয় এমনি হয় বিকেলে খেলতে গিয়ে সন্ধ্যে হওয়ার পর বাড়ি ফিরলে তুমি বকতে না গম্ভীর মুখে থাকতে ওতেই ভয় পেয়ে যেতাম পরক্ষণে আবার কিছু না কিছু বানিয়ে নিয়ে বলতে নে খেয়ে নে নিয়ে পড়তে বস খাবার নিয়ে প্রতিটা রাত তুমি সবার জন্য জেগে থাকতে যে যখন আসতো তাকে খাবার গরম করে তুমি খেতে দিতে হাসি মুখে তোমার মধ্যে কোনো বিরক্ত ভাব আমি কখনো দেখিনি বাড়িতে অতিথি আসতো সবসময় না বলে তখন ফোনের যুগ ছিল না তাই অতিথি এলে তুমি আবার রান্না চাপাতে হাসি মুখে সবার জন্য আবার রান্না করতে হাসি মুখে সবাইকে খাওয়াতে আমাদের মধ্যে কারোর শরীর খারাপ হলে তুমি একদম ব্যস্ত হয়ে যেতে কিভাবে সুস্থ হব সবসময় মাথার কাছে বসে হাত বোলানো এমনকি আমার পা পর্যন্ত তুমি টিপে দিয়েছো একবার মনে পড়ে লাইন ছিল না সারা রাত্রি যখনই লাইন থাকতো না একবার নয় যখনই লাইন থাকতো না তখনই তুমি সারা রাত ধরে পাখা করতে যাতে আমাদের গরম না লাগে তাই তুমি তোমাকে খুব মিস করি মা তোমাকে তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না তোমাকে খুব মিস করি সব সময় দেখতে ইচ্ছা করে কিন্তু এত দূরে আছি যে ছুটতে গিয়ে দেখতেও পারি না তুমি ভালো থেকো মা আনন্দে থেকো তুমি ভালো থাকলে আনন্দে থাকলে আমিও ভালো থাকবো মা শব্দটা হয়তো ছোট্ট কিন্তু তার ব্যাপ্তি অনেক তাই এই একটা পাতায় মাকে নিয়ে লেখা যায় না তাই যেটুকু আমি পারলাম সেটুকু লিখলাম ঠিক আছে মা চলো আজ তাহলে এখানে রাখি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে বাই।